রিসেন্টলি একটা অনলাইন ইভেন্ট হলো, ওই রাবাই যিনি এসেছিলেন ইন্ডিয়াতে, তিনি আমাকে এই জাস্ট এক মাস আগে, ওনার উনি তখন জেরুসালেমে, উনি বলছেন অনলাইন ইভেন্টে আমাকে ডাকলেন আলোচনা করার জন্য, বলছেন আমি এখান থেকে বোমার শব্দ শুনতে পাচ্ছি, বাড়ি কাঁপছে, হেভি বম্বিং হচ্ছে গাজাতে। তো আমরা আলোচনা, খুব সুন্দর আলোচনা করলাম, উনি বললেন, আমি বললাম, উনি আমাকে ইন্টারভিউ করলেন, তারপরে একজন খ্রিশ্চান প্যাস্টর তিনি একটা প্রেয়ার করলেন, একজন মুসলিম লেডিস তিনি একটা প্রেয়ার করলেন, এই করে শেষ হলো। শেষে উনি প্রেয়ার করবেন রাবাই, এখন আমি বলছি এগুলো শুনলে অনেক কষ্ট পাবেন, বাংলায় বলছি, তাই ইটস অল রাইট। তো উনি প্রেয়ারটা শুনুন, প্রেয়ার উনি ফাদার ভগবানকে প্রার্থনা করছেন, যেহোয়া ওর নাম তো বলে না, তাই যেহোয়াকে প্রার্থনা করছেন যে আমরা সেই দিনের অপেক্ষায় আছি যখন পৃথিবীর সব জাতি, এভরি ওয়ান উইল বেন্ড দেয়ার নিজ অ্যান্ড বাও ডাউন বিফোর ইউ, যখন সব ফলস আইডলস ধ্বংস হয়ে যাবে আর তোমারই একমাত্র নাম সবাইকার মুখে থাকবে। তো কেমন শোনায়, সেখানে হিন্দু বসে আছে, খ্রিস্টান বসে আছে, মুসলমান বসে আছে। তো তিনি আমার ব্যাখ্যা করতে হলো রাবাইকে, যে না এটা এই মানেতে নয়, আমি বলছি না যে আপনারা সব ফলস, এটা বলছে সত্যি সত্যি যারা স্পিরিচুয়াল যাতে হতে পারে এই অর্থে তিনি ব্যাখ্যা করতে হলো। কিন্তু বসুদৈব কুটুম্বকম ব্যাখ্যা করতে হয় না, একম সদ্বিপ্রা বহুধা বদন্তি ব্যাখ্যা করতে হয় না, যত মত তত মত, যত মত তত পথ ব্যাখ্যা করতে হয় না, ওখানে ব্যাখ্যা করতে হলো। আমি তাকে বললাম না, তিনি দুঃখ পেতেন, আমি বললাম, ভাবছিলাম এই যে বীজটি এক্সক্লুসিভিস্ট, আমি ঠিক বাকি সবাই ভুল, আর শুধু ভুল নয়, তাদের ধ্বংস করতে হবে কি, তাদের এখানে আনতে হবে। আজকে তোমাদের যে সমস্যা, এই যে বোমা পর্চার বাড়ি নড়ছে, এখানে ডাইরেক্ট কানেকশন আছে, ডাইরেক্ট কানেকশন আছে বিটুইন দ্যাট কাইন্ড অফ এক্সক্লুসিভিস্ট থিঙ্কিং, আমরাই ঠিক বাকি সবাই ভুল, সবাই ধ্বংস হোক অথবা আমাদের পথে আসুক, যে দিস থিং। স্বামী বিবেকানন্দ বলেছেন, আই পিটি দ্য ওয়ান হু থিঙ্কস অল উইল কাম টু হিজ রিলিজন, দ্যাট উইল নেভার বি, কোনোদিন হবে না। দেন হোয়াট ইজ দ্য ওয়ে আউট? দ্য ওয়ে আউট ইজ হারমনি। বিভিন্ন ধর্ম থাকবে, ছিল, আছে, থাকবে, এবং রেষারেষি দরকার নেই, দে ক্যান অল কো এক্সিস্ট টুগেদার। স্বামীজি ওই শিকাগো অ্যাড্রেসে রুচিনাম বৈচিত্র্যাত নানা পথজুষাম নৃণাম একো গম্য ত্বমসি পয়সাম অর্ণবৈব শিবমহিম্ন স্তোত্র থেকে উনি চ্যান্ট করছেন শিকাগো ওয়ার্ল্ড পার্লামেন্ট অফ রিলিজনসে, যে মানুষ, সব মানুষ তারা আপনার দিকে, হে প্রভু আপনার দিকে যাচ্ছেন তাদের রুচি অনুযায়ী। এই রুচি কথাটা আমি কিন্তু অন্য কোথাও বিদেশে শুনলাম না, রুচির কোনো দাম নেই। কনজিউমার সুপার মার্কেটে যাবেন, আপনার রুচির জন্য 100 রকম পাউরুটি আছে, কিন্তু ধর্মের ব্যাপারে ওই একটা, এর থেকে নড়েছ তো কি নরকে যাবে।